আমেরিকা, রাশিয়া কিংবা চীন পরাশক্তি দেশগুলো সর্বোচ্চ চেষ্টা চালাতে যত বেশি সম্ভব দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রতিযোগিতায় নেমেছে। এমনকি ফ্রান্স, ভারত কিংবা ইসরায়েলও নিজেদের শক্তিকে পাকাপোক্ত করতে এইসব ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। যদিও এই দেশগুলোর হাতে শক্তিশালী যুদ্ধজাহাজ কিংবা যুদ্ধবিমান কোনো কিছুরই কমতি নেই, তারপরেও তারা এইসব মিসাইল তৈরি করছে। তো আজকের ভিডিওতে জানাবো বিশ্বের সবথেকে ভয়ঙ্কর 10টি ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10. ফ্রান্সের M51 ব্যালিস্টিক মিসাইল। এটি মূলত SLMV অর্থাৎ সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়। ফ্রান্সের টাইমোরোফান ক্লাস সাবমেরিন থেকে এগুলো নিক্ষেপ করা হয়। মিসাইলটিকে নির্মাণ করেছেন ফ্রান্সের আরিয়ান গ্রুপ। বর্তমান সময়ে অন্যতম সেরা রকেট বা স্পেস লঞ্চ ভেহিকেল আরিয়ান V এই প্রতিষ্ঠানের তৈরি। ফ্রান্সের M51 মিসাইলটির রেঞ্জ 10,000 কিলোমিটার, অর্থাৎ ফ্রান্স থেকে নিক্ষেপ করলে রাশিয়া, আমেরিকা, চীন সবখানি আঘাত করতে পারবে। আর গতি মাক 25 বা ঘন্টায় 30,000 কিলোমিটার। মিসাইলটি 110 কিলোটন ওয়ারহেড বহন করতে পারে, যেখানে হিরোশিমায় ফেলা বোমার ক্ষমতা ছিল 15 কিলোটন। 9. আমেরিকার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা LGM-30 মিউটিম। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা বেশ কয়েক ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবগুলি অবসরে পাঠায়। কেবলমাত্র এই মিনিটম্যান মিসাইলটিকে সার্ভিসে রাখে। 3 স্তরের রকেটের সাহায্যে মিসাইলটি 11,000 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারে। অর্থাৎ আমেরিকা থেকে এই মিসাইলটি দিয়ে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া কিংবা ইউরোপে হামলা করতে পারবে। ফাইনাল স্টেজে মিসাইলটির গতি দাঁড়ায় 28,000 কিলোমিটার। মিসাইলটিতে W87 ওয়ারহেড বসানো থাকে, যেটার বিস্ফোরণ ক্ষমতা 300 থেকে 475 কিলোটন। মিসাইলটি নির্মাণ করেছেন বিখ্যাত বোয়িং কোম্পানি। প্রতিটি মিসাইল তৈরি করতে খরচ হচ্ছে $7 মিলিয়ন বা 59 কোটি ভারতীয় মুদ্রায়। তালিকায় 8 নম্বরে আছে ইসরায়েলের গোপন জেরিকো 3 মিসাইল। এটা অত্যন্ত গোপন এবং ইসরায়েল এর অস্তিত্ব অস্বীকার করা এটা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে এভিয়েশন উইকে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী এটা রেঞ্জ 5 থেকে 11,000 কিলোমিটার। ধারণা করা হয় মিসাইলটি ভূমধ্যসাগরের নিচে কোথাও মজুত করা আছে। মিসাইলটিতে 150 থেকে 400 কিলোটনের পারমাণবিক বিস্ফোরক ভরানো থাকে। উল্লেখ্য, ইসরায়েল তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। তালিকায় 7ম স্থানে রয়েছে SLBM-R-29 মিসাইল। রাশিয়ার নৌবাহিনীতে ব্যবহৃত মিসাইলগুলোর রেঞ্জ 12,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মিসাইলটির গতি নিয়ে তেমন কোনো বিস্তারিত জানা যায়নি, তবে এটায় 4টে MIRV ওয়ারহেড আছে। প্রতিটার ক্ষমতা 500 কিলোটন, অর্থাৎ এই মিসাইলটি হিরোশিমার থেকে 133 গুণ বেশি ধ্বংসাত্মক। রাশিয়া প্রত্যেকটা Delta VI ক্লাস সাবমেরিন এই রকম 16টি মিসাইল রয়েছে। যেহেতু রাশিয়ার সাবমেরিনগুলো এই মিসাইলগুলো নিয়ে গোটা পৃথিবী জুড়েই গোপনে ঘোরাফেরা করে, তাই এইগুলোর বর্তমান বিশ্বের সবথেকে ভয়ঙ্কর অস্ত্র বলা যায়। তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে ভারতের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল Agni-6। মিসাইলটির রেঞ্জ 12,000 কিলোমিটার। মিসাইলটিতে 10টি MIRV ওয়ারের আছে। তালিকায় 5ষ্ঠ স্থানে রয়েছে রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল RS-24R। মিসাইলটির রেঞ্জ 12,000 কিলোমিটার বা তার চেয়েও বেশি, তবে এর গতি অনেক কম। ঘন্টায় 24,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। গতিও কম হলেও মিসাইলটির বিস্ফোরণ ক্ষমতা হিরোশিমার থেকে 133 গুণ বেশি। এই মিসাইলটি ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। তালিকায় 4ষ্ঠ স্থানে আছে আমেরিকার একমাত্র সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল UGM-133 Trident। এটা আমেরিকার সবথেকে শক্তিশালী মিসাইল বা যুদ্ধাস্ত্র। মিসাইলটির রেঞ্জ 12,000 কিলোমিটার আর সর্বোচ্চ গতি ঘন্টায় 29,000 কিলোমিটার। এটা 3,500 কিলোটন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 250 গুণ বেশি শক্তিশালী। মিসাইলটিকে তৈরি করেছে লকহিড মার্টিন। প্রতিটি তৈরিতে খরচ হয়েছে $31 মিলিয়ন। আমেরিকা ছাড়াও ব্রিটেনে মিসাইলটি ব্যবহার করে। তালিকায় 3ষ্ঠ স্থানে অবস্থান করছে উত্তর কোরিয়ার হংস-15 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আমেরিকার তথ্য মতে মিসাইলটির রেঞ্জ 13,000 কিলোমিটার, অর্থাৎ এটা সহজেই আমেরিকা এবং ইউরোপ যে কোনো স্থানে পারমাণবিক হামলা করতে পারবে। 2017 টেস্ট করা মিসাইলটি কিম জং-উনের সবথেকে বড় চমক বলা হয়। তালিকায় 2ষ্ঠ স্থানে আছে চীনের সারপ্রাইজ Dongfeng-41 ব্যালিস্টিক মিসাইল। মিসাইলটির রেঞ্জ 15,000 কিলোমিটার। ওয়েস্ট ইন্ডাস বাদে পৃথিবীর যে কোনো স্থানে হামলা করতে পারবে এটি। এটার গতি ঘন্টায় 30,626 কিলোমিটার। বর্তমানে সার্ভিসে থাকা এটাই বিশ্বের সবথেকে দ্রুতগামী মিসাইল। মিসাইলটি 1 মেগাটন ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক বহন করতে পারে। আমেরিকার জন্য এখনও পর্যন্ত এটাকে সবথেকে বড় হুমকি হিসাবে বিবেচনা করা হয়।
এক রাশিয়ার RS-28 সারমার। এটা এখনও অপারেশনে আসেনি। ভ্লাদিমির পুতিনের 6টি স্ট্র্যাটেজিক ওপিনিয়নের মধ্যে এটি একটি। মিসাইলটির রেঞ্জ 18,000 কিলোমিটার, যা বিশ্বের সর্বোচ্চ। মিসাইলটির গতি ঘন্টায় 25,000 কিলোমিটার, তবে এর মাথায় থাকা অ্যাভানগার্ড হাইপারসোনিক ভেহিকলটির গতি ঘন্টায় 33,339 কিলোমিটার। মিসাইলটিকে তৈরি করা হয়েছে এই অ্যাভানগার্ডকে বহন করার জন্য, তবে অ্যাভানগার্ডের পরিবর্তে 10টি MIRV নিউক্লিয়ার ওয়ারের বহন করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।